তাহলে আমি নোজ এক্সামিনেশন করতেছি প্রথমে আমি হাত মাথার উপর আমি নোজের এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক এখানে কোনো স্কার মার্ক আছে কি না কোনো বয়লস আছে দেখতাম এখন আমি ভেস্টিবুল দেখতেছি আমার হাত কিন্তু ওখানেই আছে আমি জাস্ট থাম দিয়ে নাকটাকে উপর উঠাইলাম এটাকে আমরা বলি কারণ কি আমি যখন এইটা দিব আমি কিন্তু তখন এই ভেস্টিবুলটা এইটার দুই পাশে চলে যাবে এর জন্য ভেস্টিবুল দেখতে হবে খালি চোখে মাথায় হাত দিয়ে জাস্ট এটাকে একটু লিফট করবো টিপটাকে দুই পাশে দেখা শেষ এখন আমি এটা দিব এটা দেওয়ার সময় আমি এখানে একটু হাত দিয়ে রাখতে পারি যেন পেশেন্ট এটা দেখে ভয় না পায় এটা দেওয়ার নিয়ম কি এটা হচ্ছে বাম হাতে অলওয়েজ কখনো ডান হাতে না আমি যখন ইন্ট্রোডিউস করব ক্লোজ থাকবে নাকের ভিতর ঢুকাবো অ্যাপার্ট করব দেখব আবার যখন বের করব পার্শিয়ালি ক্লোজ করে বের করব তাহলে ডিউরিং ইন্ট্রোডাকশন ফুল ক্লোজ এটা মনে রাখতে হবে নাকের ভিতর ঢুকে আমি ছেড়ে দিলাম এবার নাকটা দেখলাম বের করব পার্শিয়ালি ক্লোজ করে বের করব সাথে সাথে অপোজিট সাইডে চলে যাব ঠিক আছে না হাত তুমি সামনে দিতে পারো অসুবিধা নেই হ্যাঁ প্রথম কথা হলো বাম হাতে দ্বিতীয় হলো এই মাথাটা থাকবে সামনের দিকে হ্যাঁ তোমরা ধরো কি এইভাবে এইভাবে কি তোমার নাকি দিবা নাকি দ্বিতীয় পেশেন্টের দিকে অলওয়েজ বাম হাতে তাহলে পেশেন্ট এভাবে বসে আছে আমিও বসে আছি প্রথমে আমি কি করলাম ফুল ক্লোজ করে ঢুকাইলাম ঢুকে অ্যাপার্ট করলাম তারপর পার্শিয়াল ক্লোজ করে বের করলাম হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে এই এটা করা শেষ ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমি এই পেশেন্টের প্যাটেন্সি টেস্ট করব প্যাটেন্সি টেস্ট করার সময় আমি তুলাকে খুব চিকন করে নিব মোটা তুলা নেওয়া যাবে না যেটা বাতাসে নড়ে ওরকম তুলা নিব আচ্ছা প্যাটেন্সি টেস্ট করতে হবে দুই পাশ আলাদা নিয়ম হচ্ছে তুমি যেদিক টেস্ট করবো অপোজিট সাইড বন্ধ থাকবে আবার এদিকে তুলা ধরবা এটা বন্ধ ঠিক আছে স্মেল টেস্ট আপনি চোখ বন্ধ করেন আমি আপনার নাকের সামনে একটা জিনিস ধরবো আপনাকে বলতে হবে এটা কি জিনিস নাক কিন্তু বন্ধ করে রাখতে হবে দুই পাশ কিন্তু আলাদা এটা না যে নাকের মাঝখানে ধরলাম বলে দিব কারণ তার যে কোনো একদিকে স্মেল রিডিউস হইতে পারে ঠিক আছে না প্যাটেন্সি করার সময় দেখতে মনে স্মেল করার সময় বন্ধ রাখতে হবে কারণ সে তো দেখে বলে ফেলবে সাবান দেখে বললে তো হবে এটা গন্ধ সিংহা বলতে হবে ওইটা না স্মেল টেস্ট ঠিক আছে তাহলে আর বাকি থাকলো কি পিএনএস তাহলে পিএনএস কি করতে হবে আবার একই এটাকে গরম করতে হবে গরম করে হাতে চেক করতে হবে সাথে সাথে টাং ডিপ্রেসার হাতে নিয়ে নিতে হবে এটা নিয়ম কি আপনি হাঁ করেন হাঁ করলো টাং ডিপ্রেসারের উপর দিয়ে এইভাবে যে আমি ইগুলোর পিছন দিয়ে দেখার চেষ্টা করি এই তাহলে আমি দেখবো যে তুমি টাং ডিপ্রেসারে ছবে এইটাই আমরা দেখবো যে সে টাং ডিপ্রেসার হাতে নিছে কি না টাং ডিপ্রেসার হাতে নিলে ভিতরে আমরা ইন্ট্রোডিউস করতে দিই না আর এই জন্য টাইম ডিপ্রেসার দিয়ে টাইমটা ডিপ্রেস করে এটার উপর দিয়ে যে ভিতর দিয়ে এইভাবে দেখবা কিন্তু পিএনএস হয়ে গেল তাহলে কোনো এক্সামিনেশনই কিন্তু খুব বেশি আমরা বড় না কিন্তু আমাদের ক্রোনোলজিটা ঠিক থাকতে হবে